রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে ঝরে গেল 46টি তাজা প্রাণ। এর মধ্যে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তার স্ত্রী ও 3 বছর বয়সী কন্যা। তাদের হারিয়ে এখনও দিশেহারা শাহজালালের স্বজনরা। রোববার সকালে কক্সবাজার থেকে ঘটনাস্থল দেখতে বেইলি রোডে ছুটে আসেন শাহজালালের বাবা মা সহ অন্যান্য স্বজনরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। ঘটনার 10 দিন পার হয়ে গেলেও নিহতদের স্মৃতি ভুলতেই পারছেন না স্বজনরা। নিহত শাহজালালের কথা স্মরণ করে এখনো কাঁদছেন তার বাবা মা, ভাই বোন। আরে এত বেশি ভদ্র, এত বেশি অমায়ক, কখনো বকা দিলে কখনো রাগ করত না, নিজে কষ্ট পেত কিন্তু আমাদের পরিবারকে কোনো কষ্ট দিত না। আমাদের মনের ভিতর যে জ্বালাটা সেটা ধাও ধাও করে চলতেছে। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে শাহজালালের নিহত স্ত্রীর দেহে থাকা স্বর্ণালঙ্কার চুরি হওয়ার কথাও জানান স্বজনরা। এমন অভিযোগ ঢাকা মেডিকেলের মর্গের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। আমার ভাইয়ের বউয়ের হাতে গিয়ে মর্গে যখন নিয়ে গেছে স্বর্ণ ছিল, সব স্বর্ণ টর্ণ সব লুটপাট করে ফেলছে, হাতে গলায় কানে স্বর্ণ ছিল সব নিয়ে ফেলছে। আর মানে বেগে তোরা যখন ঘুরতে যাচ্ছে একটু ব্যালেন্স তো থাকবে। আমাদের দেশের কেমন মানুষ এগুলো, কেমন দেশে আমরা এখনো পড়ে আছি। দেশ স্বাধীন করার পরও আমরা এখন কি স্বাধীনতা কি কিছুই পাচ্ছি না আমরা, সুযোগ সুবিধা মানিব্যাগও নিয়ে গেছে, স্বর্ণটন সব নিয়ে ফেলছে। গত 29 ফেব্রুয়ারি রাতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন স্বামী, স্ত্রী এবং কন্যা। গাড়িতে চড়ার আগে খেতে গিয়ে বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা যান সবাই। এমন লোমহর্ষক ঘটনা এখনো স্বজনদের স্মৃতির স্পটে ভেসে আসছে। একই পরিবার তিনটা লাশ একসাথে চলে, এটা যার চলে যায় সেই বুঝে, আর কেউ বুঝবে না। এটা অনেক কষ্টের মনে হয়। আমার ভাই আসবে তো মনে হয় দাঁড়িয়ে আছে, মনে হয় ফোন করবে। মোবাইলটা বারবার চেয়ে থাকি কখন যে আমার ভাই ফোন করবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার আকুতির কথা জানান স্বজন হারানো এই পরিবার। আমার একটু অনুরোধ, আমরা একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো, স্বজনহারা আমরাও স্বজনহারা, আমার এই কামনা। ওর যদি আমরা দেখা করতে পারি তবে আমার ওকে আমরা বলবো আমরা কি সাওয়া বাবা কি আমরা স্বজনহারা, ওনার কাছে কিছু যাবো না। আমি বলবো আমি আপনার মতো ছেলে বউ, আমার নাতনি আর আপনার চেহারাটা আমি দেখলে, ওনার চেহারাটা দেখলে আমি মনে শান্তি আসবে, আমার শান্তি আসবে, মনে উনি শান্তির খনি, উনি আমাদের অভিভাবক। আমি একজন মুক্তিযুদ্ধ, ওনার বাবের 7 মাসের বাসনে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম। যাদের অবহেলায় এত বড় দুর্ঘটনা ঘটেছে তাদের সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা। সাখত হোসাইন, ভোরের কাগজ, ঢাকা।